আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের মধ্যে ও টু ফলোয়ার কীভাবে নেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। 100% কিন্তু আপনি যত খুশি তত কিন্তু ও টু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি চলে আসতে হবে একটা ব্রাউজারে। তো ফলোয়ার বানানো নিয়ে আমি দুইটা টিপস দিব, অর্থাৎ দুইটা টিপসই গুরুত্বপূর্ণ, দুইটার মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারবেন। তো প্রথমটা হচ্ছে ও টু ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে একটি ব্রাউজারকে ওপেন করে নিয়েছি এবং ব্রাউজারটিতে ওপেন করার পরে আপনাকে উপর দিকে একটা সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ বারে আপনাকে লিখে সার্চ করতে হবে টিকটক ফলোয়ার ফ্রি। তারপর হচ্ছে এরকম চলে আসবে, একদম উপরের দিকে অনেকগুলো সাইট দেখতে পারতেছেন, উপর দিকে সাইটে দেখতে পারতেছেন ফ্রি টিকটক ফলোয়ার্স, এখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কয়টা ফলোয়ার ছিল, ভালো করে দেখতে পারতেছিলেন। আমার কিন্তু 129টা ফলোয়ার ছিল। আর টিকটকের যে ইউজার নেমটা রয়েছে অথবা টিকটকের যে ইউজার নেম রয়েছে সেটা আমি দিতে হবে। তো আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি আমাদের চলে আসতে হবে হচ্ছে এখানে। আর গাইস, টিকটকের ইউজার নেম কপি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে টিকটকের ইউজার নেমটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের চলে আসতে হবে ব্রাউজারে, এবং ব্রাউজারে আসার পরে আমি যে কাজটা করব, এখন এখান থেকে ফলোয়ার নিয়ে দেখাচ্ছি। একদম ও টু ফলোয়ার দেখতে পারতেছেন, চলে আসলাম। আসার পরে সিম্পলি আমাদের ইউজার নেমটাকে দিতে হবে। জাস্ট আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটাকে এখানে পেস্ট করে দিব, যে ইউজার নেমটা আমরা কপি করলাম সেই ইউজার নেমটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। আর গাইস, এখানে ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে আমরা কিন্তু 5টা ফলোয়ার কিন্তু একদম ফ্রিতে নিতে পারবো। এটা হচ্ছে ও টু ফলোয়ার। আরেকটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে কিন্তু আপনি হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারবেন, কিন্তু ফ্রিতে ফলোয়ার নিতে হলে আপনাকে এখান থেকে মাত্র 5টা ফলোয়ার নিতে পারবেন। কিন্তু দ্বিতীয় নাম্বার উপায়টা অবশ্যই দেখে যাবেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলোয়ার বানানোর টিপস। তো আমি জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে গেট ফ্রি ফলোয়ার্স পেয়ে যাবেন। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা কিন্তু 15% হয়েছে, অর্থাৎ এটা 100% হবে। এবং 100% যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের টিকটকে ফলোয়ারগুলো অটোমেটিকলি চলে যাবে, জয়টা ফলোয়ার আমরা পাওয়ার কথা। 100% হয়ে যাওয়ার পরে আপনার সামনে এইরকম চলে আসবে। দেন এখান থেকে অবশ্যই আইএমএ রোবটে একটা ক্লিক করতে হবে। আইএমএ রোবটে ক্লিক করার পরে এইরকম চলে আসবে, উপর দিকে আপনার একটা বাস আইকন দেখতে পারতেছেন, অর্থাৎ আপনাকে বাস সিলেক্ট করতে বলবে। অবশ্যই ক্যাপচাটাকে পূর্ণ করবেন। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোথায় কোথায় বাস রয়েছে, সেই বাসটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনার কাজ হবে এটাকে ভেরিফাই করে ফেলা। এখন গাইস দেখতে পাচ্ছেন আমরা এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউআর ফ্রি অর্ডারস হ্যাজ বিন সাকসেসফুলি ভাবে কিন্তু আমাদের এটা অর্ডার হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা ফ্রিতে 5টা ফলোয়ার কিন্তু পেয়ে গেলাম। আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে ফলোয়ার কিন্তু 5টা নিয়ে নিতে পারবেন। এখন দেখা যাচ্ছে 2 নম্বর উপায়, যেটা হচ্ছে বেস্ট একটা উপায়, যেটার মাধ্যমে 1 মিনিটের মধ্যে 5 থেকে 10টা ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এবং আপনি এখান থেকে আধা ঘন্টা সময় দিলে কম করে হলো আপনি এখান থেকে 4 থেকে 500 ফলোয়ার কিন্তু ইনক্রিজ করে ফেলতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনাকে টিকটকে চলে আসতে হবে। আমি এখান থেকে টিকটকে চলে আসলাম। আপনারা এই সাইট থেকে 5টা ফলোয়ার কিন্তু প্রতি 24 ঘন্টা পরপর কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবং অবশ্যই আপনারা এখান থেকে টিকটকে চলে আসবেন 2 নম্বর উপায়টা জানার জন্য। তো আমরা আমাদের টিকটকটাকে ওপেন করে নিলাম। সো 2 নম্বর টিপসটা জানার জন্য আপনাকে টিকটকে চলে আসতে হবে। এখান থেকে আপনি যে ফলোয়ারগুলো অর্ডার করছেন সেগুলোও চলে আসবে। আপনাকে জাস্ট 2 থেকে 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনাকে 2 নম্বর টিপসটা জানার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে উপর দিকে একটা সার্চ বার পেয়ে যাবেন এবং সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখান থেকে আমি রবিউল্লাকে সার্চ করবেন। আমি রবিউল্লাকে সার্চ করলে কিন্তু আমরা আইডিটা পেয়ে যাব। আপনার কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এবং এখান থেকে আপনার আইডিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম চলে আসবে। অবশ্যই এখান থেকে আমরা ফলোয়িং একটা ক্লিক করব এবং ফলোয়িং এ ক্লিক করার পরে এরকম চলে আসবে। অবশ্যই এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এদেরকে ফলো করতে হবে। দেন এদেরকে এভাবে ফলো করে দেবেন, সবাইকে ফলো করতে হবে। আপনাদের জন্য কিন্তু এদেরকে আমি ফলো করে রাখছি, অবশ্যই ফলো করে দেবেন। তো জাস্ট এখান থেকে সবাইকে ফলো করবেন, এইভাবে ফলো করবেন। তো ফলো করা হয়ে গেলে আপনাদের কাজ হবে এবার বেরিয়ে চলে আসা। এরপর হচ্ছে আপনারা এখান থেকে একদম ব্রেক হবেন, ব্রেক হলেই দেখতে পারবেন আপনার কিন্তু ফলোয়ার বাড়তেছে। জাস্ট আমি এখান থেকে একটু স্ক্রল করে বেরিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা ফলোয়ার কিন্তু অলরেডি চলে আসছে। জাস্ট নাও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার 2টা ফলোয়ার কিন্তু অলরেডি চলে এসেছে। এখন যদি আমি জাস্ট এখান থেকে এখানে একটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 31টা ফলোয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমি রিফ্রেশ মারবো, আমার কিন্তু ফলোয়ার বাড়বে।
আবার যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করি দেন এখান থেকে আমাদের যে কেসটা করতে হবে আবার এদেরকে আনফলো করে দিয়ে আবারও ফলো করতে হবে ঠিক এরকম ভাবে যদি আপনারা যতবার আর ফলো করে আনফলো করবেন ততবার কিন্তু আপনার ফলোয়ারটা বাড়বে অর্থাৎ আপনি এখান থেকে যত কোশে আনফলো ফলো করবেন তত বেশি ফলোয়ার বাড়বে আপনার ফলো হয়তো ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলেও 4 থেকে 5 মিনিট 5 থেকে 10 মিনিট পরে কিন্তু অথবা আধা ঘন্টা পরে কিন্তু আবার আনব্লক হয়ে যাবে আবারও কিন্তু সেম ভাবে কিন্তু আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আরো দুইটা ফলোয়ার কিন্তু অলরেডি চলে এসেছে এখানে ক্লিক করে দেখেছেন আরো দুইটা ফলোয়ার কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এখন যদি আমি জাস্ট এখানে একটা ক্লিক করি রিফ্রেশ করে দেখেছেন 33টা ফলোয়ার কিন্তু হয়ে গেছে ঠিক এইরকম ভাবে কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ